ডেস্ক দেশ টিভি। এইচএসসি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত আসবে আগামী সপ্তাহে। পরীক্ষা হলে 4 সপ্তাহ সময় পাবেন শিক্ষার্থীরা, জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি। দুপুরে সাংবাদিকদের সঙ্গে জুমে মতবিনিময়ে তিনি জানান, বার্ষিক পরীক্ষার ক্ষেত্রে অটো পাস না অন্য কোনো উপায়ে পরীক্ষা নেওয়া যায় কিনা তা নিয়েও পর্যালোচনা চলছে। আর করোনার বর্তমান পরিস্থিতিতে সহসা স্কুল খুলছে না, চলমান ছুটি আরও বাড়ছে বলেও জানান শিক্ষামন্ত্রী। এইচএসসি পরীক্ষা, বার্ষিক পরীক্ষা ও স্কুল খোলা সহ সার্বিক বিষয় নিয়ে দুপুরে ভার্চুয়ালি সাংবাদিকদের সঙ্গে 3.5 ঘন্টা মতবিনিময় করেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি, উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও সচিবরা। এ সময় সাংবাদিকরা এইচএসসি ও বার্ষিক পরীক্ষা এবং বর্তমান পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান খোলা না খোলা নিয়ে মতামত তুলে ধরেন। শিক্ষামন্ত্রী জানান, অনেকগুলো বিকল্প নিয়ে ভাবছে সরকার। এর মধ্যে পরীক্ষা নেওয়া নিলে কতটুকু সিলেবাসের মধ্যে তা হবে, পাশাপাশি অটো পাশের বিষয়টিও তাদের বিবেচনায় আছে। একদিকে রয়েছে যে কোন পরীক্ষা না নিয়ে একেবারে অটো প্রমোশন হয়ে যাওয়া, আরেক প্রান্তে রয়েছে যে একদম পরীক্ষা নেওয়া, এবং সেই পরীক্ষা নিতে হলে সেখানে যেই পড়াগুলো শেষ করা যায়নি বা যেই পড়াগুলো যতটুকু ন্যূনতম যতটুকু আমাদের পড়িয়ে নিতে হবে আগামী ক্লাসে তাকে তার ক্লাসে যাবার জন্য তৈরি করতে, আমরা সেটি কতটুকু নিতে পেরেছি সেই পুরোটা দেখে আমরা এই এই জন্য কারিকুলাম সেটাকে ছোট করে নিয়ে আসা থেকে সমস্ত কাজ কিন্তু আমরা করেছি এর মধ্যে। দীপুমনি বলেন, এইচএসসি পরীক্ষা নিতে প্রস্তুত শিক্ষা মন্ত্রণালয়, এই বিষয়ে আগামী সপ্তাহে চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়া যাবে বলে জানান তিনি। আমাদের পরীক্ষার্থীরা কোনোভাবে যেন ক্ষতিগ্রস্ত না হয় সেই জন্য তাদেরকে অন্তত 4 সপ্তাহ সেটার সুযোগ দেয়া, এবং আমরা চেষ্টা করব দ্রুততম সময়ের মধ্যে কত মিনিমাম কতগুলো সাবজেক্ট নিয়ে এবং মিনিমাম কত নম্বরের পরীক্ষা নিয়ে আমরা এই পরীক্ষা কাজটি সম্পন্ন করতে পারি। এই সমস্ত প্রস্তাবনা নিয়ে, সমস্ত সিদ্ধান্ত নিয়ে আশা করি ইনশাআল্লাহ আগামী সোমবারের মধ্যে আপনাদের সামনে আমরা সবাই মিলে আবার আসব। করোনা সংক্রমণের বিদ্যমান পরিস্থিতিতে স্কুল খোলার মতো পরিস্থিতি নেই বলেও শিক্ষামন্ত্রী এ সময় উল্লেখ করেন। এই মুহূর্তে বোধহয় স্কুল খুলবার মতো পরিস্থিতি নেই। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ফি নিয়ে কর্তৃপক্ষ ও অভিভাবক দুপক্ষকেই ছাড় দেওয়ার কথা বললেন শিক্ষামন্ত্রী। জানান, এই অর্থ বছরে কোনো এমপিও ভুক্তি হবে না, শিক্ষানীতি যুগোপযোগী করার উপরও জোর দেন শিক্ষামন্ত্রী দীপুমনি। জয় যাদব, দেশ টিভি।